বাসদহ বিলে কচুরিপানা পরিষ্কারের পর এবার গড়ে উঠবে টুরিস্ট স্পট। পূর্বস্থলী এক নম্বর ব্লকের বাসদহ বিলে শনিবার সকালে চক্রাহাত পুর থেকে নিমতলা পর্যন্ত খালের ওপর নৌকা করে বিলের শোভাযাত্রা পরিদর্শন করেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার ও শ্রীরামপুর পঞ্চায়েতের সভাপতি সৌভাগ্য মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্বপনবাবু বলেন, টুরিস্ট স্পট গড়ে উঠলে এলাকার কিছু মানুষের কর্মসংস্থান হবে, তাই বিশেষভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষ্কারের একটা প্রস্তাবনা উনি আমাদেরকে প্রথম দেন। পাঁচ দোকান জিনিসটাকে ওনার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য উনি আমাদেরকে যখন রিকোয়েস্ট করলেন, আমরা বিভিন্ন জায়গাতে এটা তদবির করি এবং টোটাল ইয়েটাই উনি ওপর থেকে একদম কি বলবো সরকারিভাবে উনি যে টাকা স্যাংশন করানো এ করানো টোটাল ইয়েটাতে উনি মোটামুটি কি বলবো আমাদের প্রথম সারি ইয়ে হয়ে আমাদেরকে এগুলোকে উনি ওনার সহযোগিতায় আমরা করতে পেরেছি। জলকে ব্যবহারের জন্যে, মৎস্য চাষিদের চাষ বাড়ানোর জন্যে আর প্রাকৃতিক এই শোভাকে কেন্দ্র করে একটা ইকো ট্যুরিজম সেন্টার যদি আমরা করতে পারি এলাকার আর্থ সামাজিক এবং এলাকার উন্নয়নে মানুষের কাজে লাগবে। তাই একটা এক্সপেরিমেন্ট করছিলাম, পানা পরিষ্কার হয়েছে, আমাদের সেচ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিজে আছেন, আমি দেখতে চেয়েছিলাম দিলীপ মল্লিক সভাপতিকে নিয়ে সাংবাদিক বন্ধুদের নিয়ে আপনাদের নিয়ে যে কতটা পানা পরিষ্কার হলো। যেতে পারছি না ওখানে মাছের ব্যারিকেড ডালে আমাদের যে পুরনো এসটিতে মোহন আছেন আরও অনেকে নগর আছেন ইংলিশ চ্যানেল দেখেছি, কিন্তু এটাকে যদি সেইভাবে করা যায় আমার মনে হয় খালেও পরিষ্কার পরিচ্ছন্ন করে বড় সাঁতার প্রতিযোগিতার ব্যবস্থাও কিন্তু করা যেতে পারে। এটাও একটা চ্যানেল, যে চ্যানেলের পরিমাণ প্রায় 5.5 কিলোমিটার এই চ্যানেল যেটাকে পরিবেশ খারাপ করেছে, এটা কম নয়। কিন্তু আমরা সে বেশি কিছু বলবো না, বাউল স্বীকৃতি এনেছিলাম, আমাদের পরিকল্পনা ছিল প্রায় সেটা 20 বছরে পড়লো। বাংলার মুখ্যমন্ত্রী মমতাদি ক্ষমতায় আসার পর 2011 সালে তার দৃষ্টিতে আমি এটা যে গ্রামীণ যে জলাধার, ওই যে জল সম্পদ আমাদের এলাকায় বাঁশদা বিল, চাঁদের বিল, মুড়িগঙ্গা জল সম্পদকে সঠিক কাজে লাগানো হয়, তাতে মৎস্য চাষ হবে, কৃষকরা জলসেচের সুযোগ পাবে, আর এই বিশাল জলাধারকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি একটা ইকো ট্যুরিজম সেন্টার গড়ে তুলতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা সেচ দপ্তরকে অনুরোধ করি। এবারে পানা পরিষ্কার করা হয়েছে, মাছদাবিল পরিষ্কার করে উন্মুক্ত জল দেখা যাচ্ছে, আর আপনাকে নিয়ে এলাম এই কারণে খালটা কত বড় একবার দেখুন যেটা গঙ্গায় গিয়ে মিশেছে। অতিবৃষ্টিতে এলাকা বন্যা কবলিত এলাকা, খাল খনন সেই কারণেই করা হয়েছিল, যদি জল ধরে রাখতে পারে গঙ্গার সঙ্গে কানেক্টেড তাহলে জল চাষ করতে পারলো, ভবিষ্যতে লকডেট করার স্বপ্ন আছে চাষের জল ধরে রাখার জন্য। আর এই পর্যায়ে যে নৌকো দিয়ে ঘোরালাম বাউলে, এটা আপনারা অনুভব করবেন কত সেটা কত ভালো লাগবে, একটা সান্ধ্যকালীন বিকেলে লোকের ভ্রমণের একটা যেমন বাঁশদা বিলের চারপাশে ঢালাই রাস্তা বিদ্যুতের আলো, যেমনি কারো মনে হলো নৌকো করে একটু ঘুরি, এই 5 কিলোমিটার খাল সেটা কত ভালো লাগবে। আর আমি পানাটা কত পরিষ্কার হয়েছে এটা দেখবার জন্য পঞ্চায়েত সাহেব দিলীপ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সত্যব্রতবাবু তাদের নিয়ে এসছিলাম, কোথাও কোথাও ডিফেক্ট আছে কিনা সেগুলো ক্লিয়ার করবো করতে পারলে। এখন ভাবছি এই খালেও তো সাঁতার প্রতিযোগিতা দেওয়া যেতে পারে, কি আমরা ইংলিশ চ্যানেলের কথা শুনি, আমরা বড় বড় কাজ, এটাও তো একটা বড় চ্যানেল, একটা বড় চ্যানেল, এই চ্যানেলেও যদি বার্ষিক অনুষ্ঠানে একটা প্রতিযোগিতা দিতে পারি আমার মনে হয় জায়গাটা আকর্ষণীয় করবে। আর তিনটে জেটির মতো করবো, একটা নিমতলা বাজারে এখানে, একটা মুন্সিপাড়ার ওখানে, একটা বাঁশদা বিলে।
ধরুন এই দিককার লোকে এদিক দিয়ে গেলে ওখানে শেষ করে, ওদিককার লোক এখানে শেষ করে, তাতে অর্থনৈতিক কিছু আয়ত লোকের হবে, বেকার জীবনে একটা কর্মসংস্থান বিকল্প হতে পারবে, সেই ভাবনায় আমরা এটা আজকে একটা টোকন নিজেরাও দেখলাম, আপনাদের দেখালাম যে এটা কত ভালো হতে পারে এবার দেখে কমেন্ট করবে। ধন্যবাদ মমতা দিদি, কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের এই যে দাবি এবং যে কথা বলেছিলাম, তিনি কথা লিখেছেন, তিনি তাই নয় তিনি আমাকে উৎসাহিত করে তার নিজের হাতে লেখা কবিতার ছন্দ দিয়ে খাল বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা ওদের সবাই যত্ন করো ওরা আমাদের অনন্য। মমতাদি এই কবিতার এই ছোট্ট কবিতাটা নিয়েই তো বুকে নিয়েই তো আজ 20 বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি খাল বিল সংস্কার। সরকারকে ধন্যবাদ, মমতাদিকে ধন্যবাদ, তিনি ব্যবস্থা আজকে মানে যতটুকু দেখলেন দুপাশের কিছু সৌন্দর্যের জায়গাও রয়েছে, জায়গাও রয়েছে, যে পারে আর সকালবেলা গিয়ে শুনলাম ওই লোকটা বাড়ি বানানোর কথা মাপছে, কেউ ভেবেছিল পরিত্যক্ত অবস্থায় দুর্গন্ধে বনাঞ্চল, সেখানে সে যেহেতু ঢালাই রাস্তা বিদ্যুতের আলো, সেও তো বিলের পারে বাড়ি বাঁধানোর স্বপ্ন দেখছে, এটা তো খারাপ না, আমরা যদি কটেজ করতে পারি, এটা ভবিষ্যৎ কথা বলি। তিনটে জলযানের কথা ভাবছি, জলযানের কথা ভাবছি এবং তিনটে জায়গা থেকে এই জলযান ছাড়বো, আশা করছি শীতের মধ্যে চেষ্টা করবো, আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।